দূর কিন্তু এখনো হয় নাই, আমি বুঝতে পারতাছি না ভিডিওটা কেমনে কি বানাইতেছে, আমি নিজেও জানি না। তো চলো চ্যাম্পিয়ন দূর হয়তো, ঠিক আছে। এই চলো সোনিয়া, সেই সোনিয়া, ঠিক আছে, সেই সোনিয়া, মেবি সেই সোনিয়া, আমি সঠিক জানি না। দেখেন ঘোড়া কিন্তু ছুটছে, সেই ছোটা ছুটছে। হায় হায় সেই দূর, সোনিয়ার ঘোড়াটা সবচেয়ে ইয়ে গেছে না, সামনে গেছে সোনিয়া না, মেবি সোনিয়া হতে পারে। আর ভিডিও দেখছি তো চেয়ার লোক মিল আছে, দেখেন এখন কিন্তু খুব উত্তেজনা মুহূর্ত। আর এটা ফাইনাল রেস চলতেছে মেবি, ফাইনাল রেস হয়তো চলতেছে মেবি। সোনিয়া সোনিয়া মেবি, এটা আর সোনিয়া বিদ্যুতের গুরুত্ব গুরুত্ব শুনছে। হ্যাঁ চেষ্টা করতেছি, ওয়েদারটা বেশ ভালো না, কুয়াশা, অনেক কুয়াশা তো, যার কারণে দেখা যাচ্ছে না। অনেক মানুষ দেখো, অনেক মানুষ এখানে, আর ভিতরে অনেক মানুষ হয়তো শুনে মনে হয় পিছনে পড়ে গেছে। চাই প্রচুর পরিমাণে লোক আছে, মানে প্রচুর পরিমাণে লোক, আমি দেখার চেষ্টা করবো। অনেকে কিন্তু সেই স্টেজের দিকে ছুটছে, অনেক লোক আছে। যাচ্ছি ফলাফল কিন্তু ঘোষণা হচ্ছে পুরস্কার পর্ব, কিন্তু পুরস্কার দেওয়া পর্ব কিন্তু শুরু হবে। তো আমরা স্টেজের কাছাকাছি যাইতেছি, আমি আজকে নারী ঘোষণাকারী সোনিয়াকে আমাদের মাননীয় সংসদ সদস্য আচ্ছা যাও, আমি কিছু কথা ওনাকে জিগাবো। যাও কিন্তু পুরস্কার ঘোষণা হইতেছে, তো আমি এর মাঝে পেয়ে গেলাম আমাদের মিনহাজ ভাই, তো তার কাছে আমি চলে যাবো। আর চাস্তো ভাই তার সাথে কিন্তু আমরা আসি নাই, সে আলাদা আসছে, তো কমলগুনে আমরা দেখা পাইছি তার। তো আপনার কেমন লাগতেছে, মানে খেলা যে দেখতেছেন কেমন লাগতেছে আপনার? হ্যাঁ খেলা ভালো লাগতেছে আমার। আচ্ছা কখন আসছেন? আসছি এক ঘন্টার আগে, এক ঘন্টা আগে। আচ্ছা এক ঘন্টা আগে আসছেন, তো খেলা কোন সাইডে দেখছেন? পশ্চিম সাইডে দেখছি। খেলা সমানভাবে দেখছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভাই আমরা দেখি পুরস্কার বিতরণ কেমন কি করে আসেন। Yeah.
হাশেম শকিপুর ঘোড়া নাম্বার 143 পুরস্কার ফ্রিজ ওয়ালটনের সৌজন্যে একটি ফ্রিজ চেষ্টা কই তারপর এই পুরস্কার না তারপর ঘোড়াই খুঁজি তাই তো রেজিস্ট্রেশন নাম্বার 143 ফ্রিজ ওয়ালটন একটি এই ঘোড়সওয়ারে ছিল সেই মেয়েটার প্রথম পুরস্কার আপনি হচ্ছেন শকিপুর ঘোড়া নাম্বার 143 143 ফ্রিজ একটি আপনাদের প্রধান অতিথি আজকের অনুষ্ঠানে সম্মানিত দাপদে একের আবুল হোসেন আবুল হাসেম শকিপুর ঘোড়া নাম্বার 143 দুই নাম্বার গোলাম রাব্বানি মাদারগঞ্জ ঘোড়া নাম্বার 17 32 ইঞ্চি একটি এলইডি 32
রাজনীতি এলএডি তারপরে একে দ্বিতীয় স্থান অধিকারী গোলাম রাব্বানী মাতালগঞ্জ ঘোড়া নাম্বার 17 35 ইঞ্চি একটা এলইডি এই স্যার এত আগে মাতালগঞ্জ ঘোড়া নাম্বার 17 পুরস্কার 32 ইঞ্চি এলইডি ওয়ালটন তৃতীয় পুরস্কার সারভাত হোসেন সতীপুর ঘোড়া নাম্বার 61 24 ইঞ্চি এলইডি একটি 24 ইঞ্চি এলইডি একটি দাপট প্রথম প্রথম দাপটের পুরস্কার হচ্ছে চারটি আবুল হাসেম সখিপুর গোলাম রাব্বানী মাতারগঞ্জ সারাফাত সখিপুর খালেক বাবুর গ্যাসের চুলা নিয়েছেন হ্যালো 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 দুই নম্বরটা দিন তুমি কি পুরস্কার কুন্দা শিয়াম সখিপুর প্রথম পুরস্কার ফ্রিজ দাপট একে তৃতীয় পুরস্কার 32 ইঞ্চি এলইডি দাপট একে তৃতীয় পুরস্কার 24 ইঞ্চি এলইডি দাপট একে চতুর্থ পুরস্কার গ্যাসের চুলা একটি ঠিক আছে দাপট তৃতীয় 32 ইঞ্চি এলইডি একটি দাপট দুয়ের তৃতীয় পুরস্কার 24 ইঞ্চি এলইডি একটি দাপট দুয়ের এই কত নাম্বার নির্বাচিত হয় নাই চতুর্থ পুরস্কার গ্যাসের চুলা একটি এই ঘোড়া নাম্বার আছে না কোন নাম্বার কো পঞ্চাশ নাম শ্রিয়াম সখিপুর শ্রিয়াম সখিপুর ঘোড়া নাম্বার 151 প্রথম পুরস্কার 32 ইঞ্চি এলইডি আচ্ছা প্রথম দাপট দ্বিতীয় স্থানকারী গণিক মন্ডল সরিষাবাড়ি ঘোড়া নাম্বার 140 একটি ঘোড়া নাম্বার 108 পুরস্কার 32 ইঞ্চি এলইডি টিভি দ্বিতীয় স্থান দলু মিয়া মুক্তা কাসা ঘোড়া নাম্বার 116 চারটা বাউল ভাই দিবে একটু পরে দিবে আমি চ্যাম্পিয়ন পুরস্কারের মাধ্যমে শেষ করতে চাই চ্যাম্পিয়নে প্রথম স্থান অধিকার করেছে আবুল হোসেন সখিপুর ঘোড়া নাম্বার 143 সখিপুর প্রথম সখিপুর 143 নাম্বার ঘোড়া চ্যাম্পিয়ন দলে প্রস্তুত থাকবে দ্বিতীয় স্থান নজরুল ইসলাম দ্বিতীয় স্থান দ্বিতীয় স্থান বেলুনিয়া মুক্তা কাছার রাইস কুকার একটি তৃতীয় স্থান বেলুনিয়া মুক্তা কাছার রাইস কুকার একটি